রাইট রাইটনাও কীর্তি শেট্টি বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রের দর্শক এবং আলোচিত একজন তারকাদের মধ্যে অন্যতম মোরবার এই তারকা দুই হাজার উনিশ সালে সুপার থার্টি চলচ্চিত্রের মাধ্যমে বলিউড আত্মপ্রকাশ ঘটে ঠিক এরপর অবশ্য একাধিক চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় তাকে সেই ধারাবিগত সর্বশেষ দক্ষিণী চলচ্চিত্র মানামাতে অভিনয় করতে দেখা যায় তাকে মূলত সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে যার জন্য অবশ্য তিনি তার অভিনয় গুনে তার অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছিলেন বাইদয় ভারতীয় এই তারকাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ দেখা যায় কেননা এই তারকা তার এভ্রিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন যার জন্য অবশ্য মাঝে মাঝে হট অবতার ও ক্যামেরা সামনে ধরা দিতে দেখা যায় তাকে সেই ধারাবিকতায় মাঝে মাঝে খবরের হেডলাইনেও দেখা যায় তাকে অন্যদিকে বর্তমানে এই নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একাধিক ফটোজ আপলোড করেন সেখানে অবশ্য তাকে কালো কালারের ড্রেসে দেখেছিল তার রূপের দেখা যায় রাগিদের সেই সাথে খোলা মেলা চুল হালকা মেকআপ এরই মধ্যে দর্শকদের কাছে তিনি তার গুণে আলোচনায় যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে জি দেয় অনেকে আবার তাকে ইমো মজি ব্যবহার করেছেন সেই সাথে অনেকে আবার পিটিগাল লিখেছে মোর অনেকে আবার অ্যামাইজিং লিখেছে কেউ কেউ আবার তাকে রাতকা পরী বলে দাবি করেন মোরবার অনেকে আবার লিখেছে তোমার নতুন চলচ্চিত্র কবে আসবে কেউ কেউ আবার তাকে লাভলি বলে দাবি করেন অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার অ্যামাইজিং লিখেছে যাই হোক ভারতীয় তারকা আপাতত অনুরাগীদের কাছে এভাবে নজর এসেছে বায়দ্য কীর্তি শেট্টির হাতে আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায় কেননা আগামী দিনে তাকে অবশ্য একাধিক দক্ষিণে চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার দর্শকরা যার জন্য অবশ্যই তারকা নিজেকে নতুনভাবে তৈরি করছেন বলে জানিয়েছেন সোভিয়েট জেনিত নিলেন ইন্ডিয়ান তারকা কীর্তি শেট্টিকে আপাতত কালো পোশাকে হট লুকে দেখে তার অনুরাগীরা ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফরমোর আপডেট